আমার প্রশ্নটা ডক্টর জাকির নায়েকের কাছে। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতিমা, আমি ক্লাস টেনের ছাত্রী। আমার ক্লাসমেট একটা মেয়ে, সে হল কাদিয়ানি। কাদিয়ানিদের কথা অনুযায়ী তারাই সত্যিকারের মুসলিম, আর আমরা যারা বিশ্বাস করি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ রাসূল, তারা সবাই হল কাফের। তারা পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে যুক্তি দেখায় যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি সর্বশেষ রাসূল নন। তারা বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আসমানে কিতাব পাওয়া সর্বশেষ নবী, কিন্তু আসমানে কিতাব ছাড়া অনেক রাসূল আসতে পারে, আমাদেরকেও নাকি এটা বিশ্বাস করতে হবে। সে যে ভুল বলছে সেটা কিভাবে প্রমাণ করব? এটার উত্তরটা অনেক বড় হবে। এই প্রশ্নটা আসলে আজকের টপিকের বাইরে, তবে সবাই বোধহয় এটার উত্তর শুনতে আগ্রহী। কি বলবো, দর্শকরা চাচ্ছেন আমি এটার উত্তর দেই। বোন, আপনি কাদিয়ানিদের সম্পর্কে প্রশ্ন করলেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলা হয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যার অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ তাআলার একজন প্রেরিত রাসূল এবং তিনি খাতিমুন নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী, নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে জানেন। আমি জানি যে কাদিয়ানিরা এই আয়াতটার উদ্ধৃতি দিয়ে তারপরে বলে যে দেখেন কুরআন বলছে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাতিমুন নবীন, তার মানে তিনি শেষ ব্যক্তি যিনি পেয়েছেন কোন আসমানি কিতাব, তিনি হলেন শেষ নবী যিনি ওহি পেয়েছেন। তবে আসমানি কিতাব পাবেন না এমন শেষ পয়গম্বর তিনি নন। ব্যাপারটা বিভ্রান্তিকর। কাদিয়ানিরা যেটা বলে যে নবী হলেন সে ব্যক্তি যিনি আল্লাহর ওহি পেয়েছেন, যিনি আসমানি কিতাব পেয়েছেন, আর রাসূল হলেন সেই ব্যক্তি যিনি কোনো ওহি পাননি। তারা যেটা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী যিনি আল্লাহ তাআলার কাছ থেকে ওহি পেয়েছেন, তবে শেষ রাসূল নন। তার মানে এমন অনেক পয়গম্বর আসতে পারেন যারা কোনো ওহি পাবেন না, এটাই তাদের বক্তব্য। তবে আপনি যদি সামান্য আরবি জানেন, এমনকি উর্দু জানলেও আপনি বুঝতে পারবেন যে রাসূল হলেন সেই ব্যক্তি যিনি পেয়েছেন কোনো ওহি। তারা নবী আর রাসূলের সংজ্ঞাটা উল্টে দিয়েছে। রাসূল হলেন সেই ব্যক্তি যিনি পেয়েছেন আল্লাহর কিতাব, আর নবী মানে সাধারণ পয়গম্বর, তার মানে এমন নবী আছেন যিনি কোনো ওহি পাননি। মেরি জিন্দেগি কা মকসদ, মেরি জিন্দেগি কা মকসদ হ্যায় তেরি দি কি সরফরাজি, মেরি জিন্দেগি কা মকসদ হ্যায় তেরি দি কি সরফরাজি, মে ইসিলিয়ে মুসলমান মে ইসিলিয়ে নামাজী।